বাল্মীকি মুনি রামায়ণকে সহজ বাংলা ভাষায় অনুবাদ করে প্রত্যেকের কাছে একেবারে সহজ করে তুলেছেন অবিভক্ত বাংলার ফুলিয়ার বাসিন্দা কৃত্তিবাস ওঝা। এবং তারপরেই সে রামায়ণ একেবারে দুর্বোধ্য থাকে না সাধারণ মানুষের কাছে, আপামর বাঙালির কাছে রামায়ণকে সহজে পৌঁছে দিয়েছিলেন তিনি। আজ একাধারে রাম মন্দির নির্মাণ বা উদ্বোধনের অপেক্ষা দিন গুনছে গোটা দেশে, যে ছবি বারংবার রিপাবলিক বাংলা দেখাচ্ছে আপনাদেরকে। ঠিক তখনই উচ্ছ্বাসে মাতোয়ারা নদিয়ার ফুলিয়ার কৃত্তিবাস ওঝা গ্রামের বাসিন্দারা। দেখতে দেখতে রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস এগিয়ে আসছে, আর আমি এখন যে গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে চলছি, এই রাস্তাটা সোজা কোথায় গেছে জানেন? এই বাংলায় রামায়ণকে যে ট্রান্সলেট করেছিল, অর্থাৎ সংস্কৃত যে রামায়ণ সেটাকে বাংলায় অনুবাদ করেছিলেন, আপনারা সবাই জানেন, কৃত্তিবাস ওঝা। এই মুহূর্তে আমি ফুলিয়ার সেই কৃত্তিবাস ওঝার যে বাসস্থান, যেখানে তিনি ছিলেন বা যেখানে বসে তিনি এই অনুবাদ করেছিলেন, আমি সরাসরি আপনাদের সেখানে নিয়ে যাব। আমরা এখন চলেছি কৃত্তিবাস ওঝার যে ফুলিয়ার বাড়ি, সেই ফুলিয়ার বাড়িতে। আর আমার সঙ্গে এরা কিন্তু রাত দিন সামনেই, যেহেতু রাম মন্দিরের উদ্বোধন, এরা এদের মতন ধর্মীয় সঙ্গীত পরিবেশন করতে করতেই গোটা গ্রাম প্রদক্ষিণ করে, কখনো গাছের নিচে বসে এরা হরিনাম সংকীর্তন করে, কখনো আবার যে কৃত্তিবাস ওঝার যে সমাধিস্থল সেখানে বসেও কিন্তু এরা একই রকমভাবে রাম গানে ব্যস্ত। রাম সীতারাম জয় সীতারাম, সীতারাম সীতারাম জয় সীতারাম। একদিকে যেরকম অযোধ্যার প্রস্তুতি পর্ব তুঙ্গে, ঠিক তার পাশাপাশি জেলায় জেলায় রামের যে জয়গান, সে জয়গানেও কিন্তু গ্রামবাসীরা তারা ব্যস্ত এই ফুলিয়ার কৃত্তিবাস ওঝার গ্রামে। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই যে আমার পেছনে যে গাছটা দেখা যাচ্ছে, ঠিক এই গাছের নিচে বসেই, যেটা শোনা যায় এই গাছের নিচে বসেই কবি কৃত্তিবাস ওঝা তিনি সর্বপ্রথম যে রামায়ণ তাকে বাংলায় কনভার্ট করেছিলেন, অর্থাৎ বাংলায় অনুবাদ করেছিলেন। আর এই গাছের নিচেই চলছে রামের যে জয়গান, তার কারণ খুব শিগগিরই অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে রাম মন্দির। দিক দিক দিয়ে খুব আমরা আনন্দিত যে আমরা কৃত্তিবাস ওঝার যে আপনার হলে মানে পাশে আমরা আছি বা আমরা ওনার মন্দিরেই আছি, তা সেই দিক দিয়ে আমরা খুব আনন্দিত। তার বাংলা রামায়ণ রচনা করার পর ওনার যে রামায়ণগুলো, আমরা সংস্কৃত অনেকেই আছি যে পারি না, যারা এখন সংস্কৃত পারে না, তারা বাংলায় পড়ার মতো ক্ষমতা যাদের আছে তারা বাংলায় পড়ছে, বা ওনার ইয়ে মানে এই অনুবাদে আমরা অনেক নিজের থেকে অনুপ্রেরণিত